নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এবছর লিচুর বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে বাজারে বিক্রি শুরু হয়ে গিয়েছে, যার ফলে ব্যস্ত সময় কাটাচ্ছেন ব্যবসায়ী ও লিচু চাষিরা। সোনারগাঁয়ের লিচু দেশের অন্য সব অঞ্চলের চেয়েও আগে বাজারে আসে, তাই এই লিচুর প্রতি ক্রেতাদের আগ্রহ থাকে বেশি। আগাম বাজারে আসার কারণে এই লিচুর বেশ কদর রয়েছে দেশের বিভিন্ন স্থানে। সোনারগাঁয়ের প্রতিটি লিচু গাছের ডালে ডালে থোকায় ঝুলছে কাঁচা ও অর্ধ পাকা লিচু। বাগানগুলোতে ক্ষণে ক্ষণে বেজে উঠছে টিন ও বাঁশের তৈরি বাজনা। কাক ও বাদুরের উপদ্রব্য থেকে লিচুকে রক্ষার জন্য ইলেকট্রিক বাতি, বাঁশ ও টিনের তৈরি বাজনা স্থাপন করা হয়েছে। কিন্তু করোনা প্রাদুর্ভাব লিচু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষি ও ব্যবসায়ীরা। লিচু বাগান ঘুরে দেখা যায়, প্রতিটি বাগানের লিচু গাছে থোকায় থোকায় কাঁচা পাকা লিচু ঝুলছে। জাকড়া গাছের ডালে ডালে ঝুলন্ত লাল টকটকে রঙের ছোট ফলের গুচ্ছ লিচুর দৃশ্য খুবই মনোরম। ব্যবসায়ীরা প্রতিটি গাছে বৈদ্যুতিক বাতি, টিনের বাজনা বাজিয়ে উচ্চ শব্দ করে বাদুর ও কাকের উপদ্রব থেকে লিচুকে রক্ষা করতে রাত জেগে পাহারা দিচ্ছেন। রাতের এভাবে পাহারা দেওয়ার সময় প্রতিটি বাগানের উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। সোনারগাঁও উপজেলা 10টি ইউনিয়ন ও 1টি পৌরসভা বিভিন্ন গ্রামে ছড়িয়ে ছিটিয়ে প্রায় 300 শতাধিক লিচু বাগান রয়েছে। এসব লিচু বাগান গত বছরের তুলনায় এবছর লিচুর আশানুরূপ ফলন হয়েছে। সোনারগাঁয়ে কুদমির ও চায়না মিলে 3 ধরনের লিচুর চাষ করা হয়। তবে অন্যান্য লিচু থেকে চাষিরা বর্তমানে কুদমি লিচুর চাষের প্রতি মনোযোগী হয়ে পড়েছে বেশি। লিচুর মধ্যে সবার আগে বাদামি পাতি লিচুর আগেভাগে পাকে বলে ক্রেতারা পেয়ে থাকে সবার আগে। উপজেলা অর্জুনদি, হাতকোপা, দরপদ, সাপেরবন্দ, গোয়ালদি, টিপুরদি, হরিশপুর, বট্টপুর, খাসনগর, চিলারবাগ, দোলরবাগ, পানাম, কৃষ্ণপুরা, গোবিন্দপুর, দত্তপাড়া, বাগমোসা, লোককারশিল্পী জাদুঘর, কাপতুলি, হারিয়া, বৈদ্যারবাজার, তাজপুর, সাদেপুর, ইসাপাড়া, দুলালপুর, বারদি, সেনপাড়া ও বালুয়া দিঘির পাড়সহ বিভিন্ন গ্রামে প্রায় 300 শতাধিক লিচু বাগান রয়েছে। তবে অন্যান্য লিচুর চাইতে কুদমি লিচুর চাষ করে অধিক মুনাফা পাওয়া যায় বলে এই লিচুর চাষের প্রতি মনোযোগী হয়ে পড়েছেন লিচু বাগানি ও চাষিরা। কারণ এই প্রজাতির লিচু আকারের বড় ও সুস্বাদু হয়ে থাকে। সোনারগাঁয়ের দেশে বিভিন্ন স্থানে তুলনায় সর্বপ্রথম পাতি লিচু, পরে কুদমি লিচু ও সর্বশেষে বোম্বাই লিচু পেকে থাকে। লিচু ব্যবসায়ী ফারুক মিয়া বলেন, এবছর ভালো ফলন হয়েছে, কিন্তু করোনা ভাইরাসের কারণে আমরা বিক্রি করতে পারবো কি না জানি না। সরকার যদি বিক্রির জন্য সুবিধা দেয় তাহলে কিছু টাকা লাভজনক হতে পারবো, পুঁজিপাটটা উঠাইতে পারবো। দরপত এলাকার লিচুর বাগান মালিক লিটন মুসা বলেন, আমার 32% জমিতে 28টি লিচুর গাছের রয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবছর ভালো ফলন হয়েছে, ভালো দামে বিক্রি করতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। লিচু ব্যবসায়ী ওহিদুল্লাহ মিয়া বলেন, লিচুর ফলন ভালো হয়েছে, করোনার কারণে বিক্রি করতে পারি কিনা আমরা আশঙ্কায় আছি। সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলামিন তুষার বলেন, সোনারগাঁয়ে এই অঞ্চলগুলোতে মোটামুটি লিচুর আবাদ ভালো হয়। লিচু চাষে অনেক চাষিরা নতুন নতুন উদ্যোগী হচ্ছেন। প্রতিনিয়ত এই লিচুর চাষ লাভজনক হওয়ার বিভিন্ন বাগান মালিকরা উৎসাহিত হচ্ছেন এবং জমি ক্রয় করে নতুন আবাদ শুরু করেছেন। সোনারগাঁও উপজেলা কৃষি কর্মকর্তা মনির আক্তার বলেন, লিচুর ফলন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সোনারগাঁয়ে 3 প্রকার লিচু চাষ হয়ে থাকে, কুদমি লিচু, পাতি লিচু ও চায়না লিচু। কুদমি লিচু সোনারগাঁয়ে চাষ হয়, এই লিচু বেশি রসালো হয়ে থাকে। তবে এবছর করোনা পরিস্থিতিতে যে মার্কেট পাওয়ার কথা সেটা যদি না পায় লোকসানে পড়তে পারে লিচু চাষিরা ও ব্যবসায়ীরা। আমাদের লিচুর ব্যবসা আজকে 20 বছর ধরে করি, আমাদের লাভ পাম্পার ফলন হয়েছে। এবং দ্বিতীয়ত, যেমন সরকার করোনা ভাইরাসের কারণে যদি আমাদের সুবিধা দেয় সরকার, তাহলে আমরা 2 পয়সা বেচতে পারবো, লাভজনক হইতে পারবো। অনেক আল্লাহ দিলে ফলন দিয়েছে। হ্যাঁ, লিচুর ব্যবসা আজকে 20 বছর ধরে করি। হ্যাঁ, কিন্তু এবছরের মতন আমরা কোনো পাইতেছি না, পাইকার জন্য খাইতে পারে না। হ্যাঁ, এবং বিক্রি করতে পারতেছি না। আমার 32% জায়গার মধ্যে 28টা লিচু গাছ আছে। এবার অন্যান্য বছর থেকে অনেক ভালো ফলন হয়েছে, এই জন্য আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। এবং অন্য ভালো দাম বিক্রিও করতে পেরেছি অন্যান্য বছর থেকে, এবং আমি খুব আশাবাদী এই বাগান নিয়ে। আশা করি সোনারগাঁওয়ের মধ্যে এবার অনেক ভালো ফলন হয়েছে, এটা নিয়ে তারা উদ্বিগ্ন আছেন। আমি আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাই যে লিচুর যে হিস্টোরি, যে 1700 খ্রিস্টাব্দ থেকে, অর্থাৎ পর্তুগিজদের আমল থেকে এই সোনারগাঁয়ে প্রথম পর্তুগিজরাই এই লিচুর আবাদ প্রথম শুরু করেছিলেন, সে অবধি থেকে আজকে পর্যন্ত কিন্তু লিচুর আবাদ
দিনে দিনে এখানে বৃদ্ধিই পাচ্ছে। সোনারগাঁ আমি বলবো যে সোনারগাঁয়ের সোনারগাঁ পৌরসভা, ভদ্রবাজার ইউনিয়ন, মুগড়াপাড়া ইউনিয়ন এবং সম্মানী ইউনিয়নের একটি অংশ বলবো, এই অঞ্চলগুলোতে প্রাকৃতিকগত কারণে এখানে লিচুর ফলন ভালো হয়ে থাকে এবং প্রতি বছরই লিচুর ফলন ভালো হয় এবং এটার ফ্লেভারটা ভালো অনেকে বলেন এবং সে কারণে এই লিচুটার একটা সুনাম রয়েছে সারা দেশেই। তো এই বছরও এই লিচুর বাম্পার ফলনটা যেটা, সেটা কৃষকরা বলছেন যে বাম্পার ফলন তারা খুবই খুশি এবং তারা এই নতুন নতুন এই বাগান চাষ বা এই লিচু চাষের প্রতি উদ্যোগী হচ্ছেন মানুষ। তাদের বক্তব্য হচ্ছেন যে এক বছরে তারা লিচু বিক্রি করে যেই টাকা আয় করেন সেই টাকা দিয়ে তারা পুরো বছর জীবিকা নির্বাহ করতে পারেন অনেকেই এদের মধ্যে থেকে। তো একটা জায়গাতে দুই এক বিঘা জায়গার মধ্যেই দেখা যাচ্ছে মাটি ভরাট করে সেখানে তারা লিচুর আবাদ করে যাচ্ছেন এবং নতুন নতুন এই চাষির সৃষ্টি হচ্ছে এবং প্রতিনিয়ত বাগানের সৃষ্টি হচ্ছে। এখন সোনারগাঁয়ে ছোটো বড়ো মিলে প্রায় 200 লিচু বাগান আছে, 200 লিচু বাগানে লিচু চাষের আবাদ হয়। সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করছি যেটা, সেটা হচ্ছে যে কদমি লিচুর আবাদটা এই সোনারগাঁয়ে এখন বেশি হচ্ছে, কারণ তারা বলছে যে এটা আকারে বড় আকৃতির এবং এটা লাভজনক এবং এটা বাজারজাতে বাজারে এটার চাহিদা আছে ভালো, সেই কারণে তারা এই কদমি লিচুটা চাষাবাদটা বেশি করছে আর কি। তো এখন এই বছরও আমরা দেখছি যে বিভিন্ন সরজমিন ঘুরে বিভিন্ন বাগানে আমরা ঘুরেছি এবং সেখানে দেখছি যে লিচুর ভাম্পার ফলন হয়েছে এবং এই ভাম্পার ফলন নিয়ে আমরা যতটা খুশি করোনার কারণে কিন্তু আমরা অতটা খুশি না, কারণ করোনার কারণে তারা ন্যায়সঙ্গত মূল্য পাবে না বলে আশঙ্কা করছেন। নিজস্ব প্রতিবেদন, জোনাকি, নিউজ টিভি।